হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো নিউজ কিড পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো বাংলায় আঠারো বছর বেশি বয়সীরা কবে টিকা পাবে সে বিষয়ে মুখ্য সচিব কী বললেন সেটা আমরা আজকে দেখে নেব চলো বন্ধুরা দেখা যাক কি বললেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এক প্রতিবেদনের সম্পাদ জানান যে প্রথমে রাজ্যবাসীকে টিকা নিয়ে আতঙ্কিত হতে বারণ করেছেন তিনি তিনি বললেন আমাদের হাতে যা টিকা এসে পৌঁছেছে তা নিয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার চেষ্টা চলছে অযথা আতঙ্কিত হয়ে হাসপাতালে ভিড় বাড়ানোর দরকার নেই ফার্স্ট মে থেকে দেশে আঠেরো বছর বয়সী বয়সের বেশি বয়সীদের টিকাকরণ চালু হয়ে গেছে এই ধাপে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সী সকলেই টিকা পাবেন এর আগে ৪৫ বছর বা তার বেশি বয়সীরা টিকা পাচ্ছিলেন কিন্তু ঘোষণা হলেও আঠারো বছরের বেশি বয়সীদের দেওয়ার জন্য টিকা নেই বাংলাতেও আটকে রয়েছে নবীন প্রজন্মের টিকাকরণ এই নিয়ে এই প্রসঙ্গে মুখ্যসচিব বলেন যে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সীদের টিকা দিতে আমরা কেন্দ্রের টিকা সরবরাহের জন্য অপেক্ষা করব ভ্যাকসিন বরাত দেওয়া হয়েছে সেটা হাতে পেলেই শুরু হবে টিকাদান সিভের মতো জীবনদায়ী ওষুধ অক্সিজেনের যোগান নিয়ে রাজ্য কি পদক্ষেপ করছে এই এদিন সেই আলোচনা করবেন বাবু এইদিকে সোমবার ফের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করলেন যে রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে এদিন বিকেলে রাজ্যে ফের কোভিড কোভিশিল্ড টিকার সাড়ে চার লক্ষ ডোজ এসে পৌঁছে এসে পৌঁছে সুতরাং বন্ধুরা চিন্তা হওয়ার কোনো কারণ নেই যারা যাদের বয়স আঠারো থেকে আঠারো বেশি এবং পঁয়তাল্লিশের কম তারা খুব শীঘ্রই তাদের টিকাকরণ শুরু হবে অত অযথা আতঙ্কিত হবে না বন্ধুরা একদম আতঙ্কিত হবে না অযথা হাসপাতালে যাবে না বাড়িতে থাকবে বেশিরভাগ সুস্থ থাকবে চিন্তা মুক্ত থাকবে আমরা এই মহামারী থেকে জয় করবই আমরা জিতবই ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা থাকুক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো